আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে ডিএসএস অ্যাডমিনকে ডাউনলোড করবেন। তো আপনারা যারা এসএমএস পেয়েছেন তারা ওই এসএমএস থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি থেকে দেখে দেখে এখানে কপি করে এই ওয়েবসাইটে কপি করে পাসওয়ার্ডটা পেস্ট কপি করে এখানে টাইপ করে নেবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে। যেমন এটা হচ্ছে ইউজার আইডি, এখানে পেস্ট, এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে পেস্ট। তো এভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কপি করে নেবেন। কপি করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার পর দেখবেন নিচে এখানে চলে আসছে আপনার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো যারা অ্যাপ এ দেখুন এইখানে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়েছে। তো বন্ধুরা, রিকভার ইউজার আইডি এবং পাসওয়ার্ড করার জন্য আপনার রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড যদি আপনার অ্যাডমিট কার্ডটা উঠাতে গিয়ে আপনার ধরেন এসএমএস টি হারিয়ে গেছে বা অনেক আগে করেছেন, মোবাইল নাম্বারটাও এখন বন্ধ, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রিকভার ইউজার আইডিতে ক্লিক করবেন। তারপর আপনার পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পর নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপরে যে ইউজার আইডিটা চলে আসবে ওখান থেকে কপি করবেন। ইউজার আইডিটা কপি করে রিকভার, রিকভার ইউজার আইডিতে গিয়ে এখানে যে একটু যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন ইউজার আইডিটা। তারপরে আবার সেম মোবাইল নাম্বারটাই দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, চলে আসবে আপনার নিচে এখানে মোবাইল ইউজার আইডির পাসওয়ার্ডটি। এই পাসওয়ার্ডটা কপি করে আপনি হোমে ক্লিক করবেন, এখানে ইউজার আইডিটা ক্লিক করে নেবেন, টাইপ করে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট বাটন ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে জানান। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার মেসেজে এই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।